সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একক দেশের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আপনি বড় বড় মাস্টার প্ল্যান বাতিল করে দিচ্ছেন বড় বড় মেগা প্রকল্প বাতিল করে দিচ্ছেন যেটা আপনার দেশের ভবিষ্যৎ অর্থনীতির মেরুদণ্ড হতে পারত কখনোই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত জনবান্ধব হতে পারে না এবং শিল্প নির্ভর অর্থনীতির বাংলাদেশ যেই স্বপ্ন দেখছে সেটাও বাস্তবায়ন সম্ভব নয় কোনো দেশ যদি এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ লাগাদার বাস্তবায়ন করে পৃথিবীর কোনো দেশই বাংলাদেশে বিনিয়োগের সাহস পাবে না কোন মনের ভেতর ভয়টা থেকে যাবে যে বিশাল পরিমাণের বিনিয়োগ করলেও পরবর্তী সময় ক্ষমতার পরিবর্তন হলে তারা এটা বাতিল করে দেবে এবং ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারী দেশি বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এই জায়গায় আস্থার যে দিকটা সেটা কিন্তু একেবারে ডেস্ট্রয় হয়ে যাবে এবং কোনো দেশই বাংলাদেশে বিনিয়োগে আসবে না বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে স্টেটমেন্ট এটা কিন্তু আমার নয় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে এইভাবেই কিন্তু নিজের ক্ষোভ ঝেড়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার যিনি রাষ্ট্রদূত রয়েছেন পার্ক ইয়ংশি শি গত শনিবার আঠাশে সেপ্টেম্বর চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এই কথা কিন্তু নিজে পরিষ্কারভাবেই বলেন যে ক্ষমতার পরিবর্তনে সকল প্রকার সিদ্ধান্ত সকল প্রকার মেগা প্রকল্প বাতিল করে দেওয়া মোটেও কিন্তু ভালো কিছু নয় নুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেটমেন্টকে কেন্দ্র করে কোরিয়ান রাষ্ট্রদূত তার বক্তব্য বলেন অনেক দেশে এ ধরনের সমস্যা হয় এমনকি কোরিয়াতেও হয় নতুন সরকার গঠনের পর আগের সরকারের সিদ্ধান্ত পাল্টে দেয় এটি সব সময় ভালো ফল দেয় না বাংলাদেশে অনেকগুলো প্রকল্প চলমান আছে এমন অবস্থায় তারা সিদ্ধান্ত করে সরকারের অবশ্যই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চলমান রাখতে হবে জনাব কোরিয়ান রাষ্ট্রদূত তার বক্তব্যে আরও বলেন অন্তর্বর্তী সরকারের দরকার শিল্প প্রতিষ্ঠানের আইন শৃঙ্খলা বজায় রাখা বিভিন্ন জায়গায় এমনকি কোরিয়ান সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে বাংলাদেশের কারখানা অস্থিরতা চলছে এজন্য সব থেকে আগে দরকার হলো শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার পরিস্থিতির উন্নতি প্রকল্প বাতিল নয় কোরিয়ান রাষ্ট্রদূত তার বক্তব্যে উদ্বেগের সঙ্গেই বলেন যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশের এখন জরুরি ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার এর মধ্যে ভিসা ইস্যু এবং নবায়ন অন্যতম যার জন্য ভিসা সিস্টেম উন্নত করা দরকার তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন এছাড়াও তিনি বলেছেন নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে স্বল্প মেয়াদের জন্য হলেও কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়ে আর এই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ আর আসবে না দেখুন দক্ষিণ কোরিয়ার মতো পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। যাদের প্রত্যক্ষ প্রথম বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সেক্টরের যাত্রা শুরু এই দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের কিন্তু শুরুর পর আজকে টেকনোলজি আয়ত্ত করে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এতটা পথ পাড়ি দিয়েছে বর্তমানে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশের ভেতর দক্ষিণ কোরিয়ার ইকোনমিক জোনও রয়েছে যেখানে মায়ানমার থেকে তারা প্রায় দুইশো কোম্পানি বাংলাদেশে এনেছে এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তারা বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করার চুক্তিবদ্ধ হয়েছে এই দেশের রাষ্ট্রদূত যখন প্রকাশ্যে কথা বলেন যে সকল প্রকল্প যেভাবে বাতিল করা হচ্ছে তাদের প্রকল্পও বাতিল করা হচ্ছে এটা ভালো জিনিস নয় উদ্বেগের বিষয় তখন কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আপনারা অনেকেই হয়তো জানেন না যে দুই সালের মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের তিনশো কোটি মার্কিন ডলার বা তিন বিলিয়ন ডলার মেগা প্রকল্পে অর্থায়নের একটা চুক্তি হয়েছে বাংলাদেশের মেগা প্রকল্পে দক্ষিণ কোরিয়া এই তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় স্বাক্ষরিত বাস্তবায়নের যে সময়সীমা সেটা ধরা হয়েছে সাত বছর এবং ক্ষেত্রে ঋণ ব্যবস্থাপনার যে ফি রয়েছে সেটা ধরা হয়েছে মাত্র শূন্য দশমিক চার শতাংশ এবং দক্ষিণ কোরিয়া এমনটাও নিশ্চিত করেছে যে তিন বিলিয়ন ডলার বাংলাদেশের যে প্রকল্পে তারা বিনিয়োগ করবে সেই প্রকল্পের কাজ দক্ষিণ কোরিয়া ডাইরেক্ট ক্রয় পদ্ধতিতে নেবে না বরঞ্চ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই কাজ তারা নেবে এমনটাই কিন্তু তারা নিশ্চিত করেছে আর এই চুক্তির অধীনে এই শর্তের অধীনেই তারা তিন বিলিয়ন ডলার বাংলাদেশকে দেবে এমন চুক্তি কিন্তু হয়েছে এই তিন বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া বাংলাদেশের আটটি প্রকল্পে বাস্তবায়নের জন্য কথা বলেছিল যার মধ্যে ছিল চট্টগ্রামের ভেতর একটি মেট্রো রেল লাইন স্থাপন এবং চট্টগ্রামের মির সরাই বঙ্গবন্ধু শিল্পনগরে পানির চাহিদা পূরণের জন্য একটি ব্যবস্থাপনা বাংলাদেশে বড় আকারে সৌর বিদ্যুৎ তৈরি করারও কিন্তু দক্ষিণ কোরিয়া প্রস্তাব দিয়েছিল যাই হোক বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা প্রস্তাব হিসাবে পটুয়াখালীর পায়রা বন্দরের টার্মিনাল নির্মাণ এবং পূর্বাঞ্চলে যে শহর আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ নেওয়ার ব্যবস্থা এবং যে আইকনিক টাওয়ার নির্মাণ আছে সেখানেও কিন্তু দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের কথা বাংলাদেশ প্রস্তাব করেছিল সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা একেবারে শেষ পর্যায়ে ছিল যাই হোক যে প্রকল্পে এখনো অর্থ ছাড় হয়নি বা যেই প্রকল্পের কাজই শুরু হয়নি সেই প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগে এই প্রকল্প কিন্তু চূড়ান্তভাবে একেবারে দ্বার প্রান্তে তার জন্যই কিন্তু দক্ষিণ কোরিয়া ক্ষোভ নিয়ে এমন স্টেটমেন্ট দিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং পরিষ্কারভাবেই তাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এই ধরনের কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে খুব একটা বেশি সময় নেই জাপান ঠিক যেইভাবে চলে যাওয়ার ভাবনা কর করছে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াও চলে যাবে এবং বিষয়টা হলো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই চাই তবে ক্ষেত্রে কোনো প্রকল্পে দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা অভিযোগ করলে হবে না বিশেষ করে এই ধরনের মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানি জাপানের কোম্পানি দক্ষিণ কোরিয়ার কোম্পানি এগুলো আন্তর্জাতিকভাবে কিন্তু তাদের একটা সুনাম রয়েছে দুর্নীতিকে তারা কখনো প্রশ্রয় দেয় না এবং দুর্নীতির অভিযোগে আপনি রাশিয়া জাপান এবং দক্ষিণ কোরিয়া এবং চীনের বড় বড় কোম্পানির আপনি বাতিল করে দিচ্ছেন শুধুমাত্র অভিযোগের উপরে ভিত্তি করে রাজনৈতিক সিদ্ধান্ত এটা তখন ওই সকল বড় বড় কোম্পানি এটা কেন মেনে নেবে কারণ ক্ষেত্রে ভবিষ্যতে অন্যান্য দেশে কাজ পাওয়ার ক্ষেত্রও কিন্তু তাদের সুনাম নষ্ট হবে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করতে হবে যে এই এই জায়গায় এইভাবে এইভাবে জিনিসগুলো হয়েছে আন্তর্জাতিক আদালত আছে বা আন্তর বাংলাদেশেরও আদালত রয়েছে সেখানে মামলা হতে পারে মামলা হয়ে কমিশন গঠন করে সিদ্ধান্তের পর চূড়ান্তভাবে কিন্তু ঘোষণা আসতে পারে তবে কোনো ধরনের এই জায়গায় অনুসন্ধান নেই কোনো জায়গায় সুনির্দিষ্ট প্রমাণপত্র নেই সকল কিছু ছাড়া হঠাৎ করে আপনি স্টেটমেন্ট দিলেন মাইকের সামনে আসলেন অভিযোগ করলেন এবং প্রকল্প বাতিল করে দিলেন তাহলে এই ধরনের হালকা সিদ্ধান্তের উপর পৃথিবীর বড় বড় দেশের কোম্পানি মাল্টি বিলিয়ন ডলার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে কেন বিনিয়োগ করবে আপনি নিজেই বিনিয়োগকারীর আগ্রহ নষ্ট করে দিচ্ছেন তাদের বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের কারণে তাদের সুনাম নষ্ট করছেন আর ওপর দিকে সংবাদ সম্মেলনে এসে বলছেন যে বিদেশি বিনিয়োগের আমি আর আশা দেখছি না কিভাবে আশা থাকবে আপনি নিজেই তো আশা ভঙ্গ করে দিচ্ছেন এই জায়গায় আপনি তাগিদ দিচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীদের যে আপনারা বিনিয়োগ করুন বাংলাদেশের করবে। তাদের আপনারা দিতে পেরেছেন। মানে প্রমাণপত্র নেই আমেরিকা ভেতর দুই কলম যা লিখে দিল সেটাই হয়ে গেল চূড়ান্ত সত্য আর তার অনুযায়ী সরাসরি বড় সিদ্ধান্ত বাতিল 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 সকল কিছু বাতিল তোমার সঙ্গে সম্পর্ক শেষ তোমার সঙ্গে সম্পর্ক শেষ তোমার সঙ্গে সম্পর্ক শেষ বিনিয়োগকার হবে না বাংলাদেশে অথচ আমরা বিনিয়োগের পরিবর্তে এগারো বিলিয়ন ডলার আমেরিকার নিয়ন্ত্রণাধীন যেই সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছ থেকে ঋণ নিচ্ছি উচ্চ সুদে পাঁচ থেকে ছয় শতাংশ সুদে আর বিনিয়োগকারীরা বিনিয়োগ করে শূন্য দশমিক এক শতাংশ বা সর্বোচ্চ এক শতাংশ সুদে চিন্তা করা যায় যে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কঠিন শর্তে এবং কি কি শর্ত দিয়েছে সকল কিছু কিন্তু প্রকাশও হয়নি কঠিন শর্তে আমরা ঋণ নিচ্ছি অথচ আমাদের দীর্ঘদিনের মিত্রদের কাছে এক্ষেত্রে আমরা সহযোগিতার জন্য কোন বৈঠকও করছি না এটাই কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে এবং কেনই ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ এবং যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন এতটা উদ্বিগ্ন তবু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখেন তবু আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ